কটক এস সিবি মেডিকা রু চিক অবস্থায় রোগী নিখোঁজ হওয়া ঘটনা নু বারম্বার রোগী মানে কেউ আড়ে চাল যা ঘটনা গোটি গোটি ঘটু থার দিন অজনা অজণা রোগী থানা মন্ডপ নিকটরু রচেত অবস্থায় এই তো জীবন সংগঠনর কর্মকর্তা এবং কিছি সামাজিক কর্মী মিলিত সহযোগে প্রথমে উদ্ধার করা যাই পরিষ্কার পরিচ্ছন্ন এস সিবি মেডিকা চিকিৎসা ভর্তি করে কিন্তু দুঃখ ও পরিিতাপ্ত

ସେ ଗୁରୁଦାୟିତ୍ୱ ତାଙ୍କର ରହୁଛି ଆମେ ଯେତେବେଳେ ତାଙ୍କ ଅଧୀନସ୍ଥ ଛାଡ଼ିଲୁ ସେଠି ଗୁରୁଦାୟିତ୍ୱ ବାପା ମା' ସିଏ ହେଲେ କିନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ ଯେତେବେଳେ ସିଏ ସେ ଜାଗାରେ ନିଖୋଜ ହେଉଛି ସେଥିପାଇଁ ରେସ୍ପନ୍ସିବିଲିଟି କାହାର ଆମର ନା ତାଙ୍କର ତେଣୁ ଏଇଭଳି ଘଟଣା ଆମେ ବାରମ୍ବାର ତାଙ୍କ ପାଖରେ ଅଭିଯୋଗ ରଖିଲା ପରେ ବି କ'ଣ ପାଇଁ ସୁପରିଣ୍ଟେଣ୍ଡେଣ୍ଟ ମହାଦାୟ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ତା ଉପରେ ତତ୍ପରତା ଦେଖାଉନାହାନ୍ତି ତେଣୁ ଏଥିପାଇଁ ଅବହେଳାଟା କାହାର ତେଣୁ ଏଇଭଳି ବାରମ୍ବାର ସବୁ ଘଟଣା ଆମେ ଏଠି ଯାହା ଦେଖୁଛେ ଆପଣ ଜାଣିଥିବେ ବିଗତ ଦିନରେ ଜାଲ ନିଯୁକ୍ତି ବାବଦ ଏ ବାବଦରେ ବି ଆମେ ଯେତେବେଳେ ଆସିକି ଅଭିଯୋଗ କଲୁ କିଛି ଲୋକଙ୍କୁ ଗିରଫ କରାଗଲା ତେଣୁ ଏଭଳି ଯେଉଁ ଏସିବି ମେଡ଼ିକାଲ ଯେଉଁ ବିଶ୍ୱସ୍ତରୀୟ ମେଡ଼ିକାଲ ହେବ ବୋଲି ରାଜ୍ୟ ସରକାର ଡିମ୍ଡ଼ମା ପିଟୁଛନ୍ତି କିନ୍ତୁ ତା'ର ଫଳସ୍ୱରୂପ ହେଉଛି କ'ଣ ଏସବୁ ଜିନିଷ ଗୋଟିଏ ନିଆଁ ଗୋଟିଏ ଲେଖିବା ଉଦାହରଣ ଆପଣ ଦେଖିବାକୁ ପାଇବେ ଆମର ମୁଖ୍ୟ ଡିମାଣ୍ଡ ରହୁଛି ଯେ ଆମର କହିବା କଥା ଯେ ରାଜ୍ୟ ସରକାର ଯେଉଁଭଳି ଘୋଷଣା କରୁଛନ୍ତି ତାକୁ କାଗଜ କଲମରେ ସୀମିତ ନ ରଖିକି ତାକୁ ପ୍ରକୃତ ଫିଲ୍ଡୱାର୍କରେ ପରିଣତ କରନ୍ତୁ তাহলে আমি জাঁয়া তাশ্বস্তরীয় হসপিটাল সম্মান মিলি খালি যে বিশ্বস্তর হসপিটাল কাগজ পেনে সীমিত রয়ে গেলে হব না তাকে কার্যে পরিণত করা দরকার তাহলে আমি কেয় চো আপনার জাঁথি এসিবি মেডিকা এক বিশ্বস্তরীয় মেডিকা দূর দূরান্তর লোক মানে এটিকি দৌড়ি আসতে তাসহত সরকার বিভিন্ন প্রকার অসহায় লোক মানুষ সুবিধা যোগাই দেছে মাত্র যেটা কুমান সরকার তরফ কিন্তু বা্তবরে তা অলগা দেখছি কেকি না আমি বিগত শনিবার দিন এমি গোটে অসুবিধা হয়েছিল গোটে লোক রাস্তা কড় পড়েছিল আমি খবর পাইলু আুরন্ত যাই কি তার চিকিৎসা করার সহ গাধাই পাঁচের এমনি তাকে আমি গাধাই কি আমার টোটাল হইত জীবন কিছু সামাজিক সংগঠন কর্মী মানে সামাজিক কর্মী মানে সব একত্রিত হয়েকি তাঁর উদ্ধার করি তা মেডিকা ছাড়ু মেডিকা ছাড়ি কিছু সময় পরে আমি

আি সিটি ভি ফুটেজ যাঞ্চ করা যাও আরও সবুঠ বড় কথা যে নিরীক্ষক ঠেলে সে কোণ করুলে এটা প্রথম ঘটনা নেই পূর্বু এমতি গোটে ঘটনা ঘটিল আমি সেই লিখিত দাবি দিয়েছিল এবং এবার পুঁ সে তো বারম্বার যে এই টাইপ রে গিয়ে লিখিত অভিযোগ দিয়ে হচ্ছে যে যুম মানে এইভাবে কার্য করছেন তাঁর বিধে দৃষ্টান্তমূলক তো দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যাও নচেত আমি বাধ্য হয়ে ধারণার বসে বাধ্য হবু কটকু বলরাম নাইকোট টিভি